100. সন্দীপ মন্ডল 480 A2 প্রকাশ পাইছি ম্যাট্রিক পরীক্ষা ফল আমি অছু জয়পুর সরস্বতী বিদ্যা মন্দিরের যেটি কি এবর্ষ শত প্রতিশত রিজল্ট হয়েছে এ সম্পর্কের অধিক আলোচনা করা আমার সহ অনেক স্কুলের প্রধান আচার্য তা সহ অনেক যে পাশ করেছেন ছাত্রছাত্রী মানে অনেক প্রথমে আলোচনা প্রধান আচার্য আরম্ভ করা স্যার স্বাগত করছি নিউজ সেভেন কু কোণ কে কেতে পিলা পরীক্ষা দিয়েছিল কেমন রিজল্ট হয়েছে ভালো রিজল্ট হয়েছে আমার 104 পিলা পরীক্ষা দিয়েছিল পাশ করছেন গত বর্ষ তুলনায় এবর্ষ রিজল্ট ভালো হয়েছে আউরি যদি আশা করুতো আউরি ভালো হওয়া পাই মানে আশা করুতো কিন্তু টিকে কমি যাইছি কোন পাই কমিলা কেতে পিলা পরীক্ষা দেইতিলে A1 কে গ্রেড কেতে পাইলে A2 কেতে পাইলে সে বিষয়টি কোন A1 আমার 3 জন পিলা পাইছন্তি A2 রে 27 জন পিলা পাইছন্তি মার্ক কমের কারণ হলা বর্তমান যে পরীক্ষা পদ্ধতি রে টিকে পরিবর্তন আসিলা সেতিরে পিলা মানে ওতে মাইন্ড মেকআপ করি পারিলে নাহি যা ফলরে সেমান টিকে মার্ক টিকে কমি যাইছি আগামী দিনরে সে উপরে আমি প্রস্তুতি রহবু সেই অনুসারে আমি ফিডব্যাক দেবু আহরি যাফলে সে আহ ভালো করে পারবে কোণ পরীক্ষা পদ্ধতি কোণ হল ওএমআর সিটকে নিয়ে আপনার আপত্তি রয়েছে কি ওএমআর সিট নাই পরবর্তী সময়ের যে কোশ্চিন যে ডিফরেন্স আসলা আগকালে প্রথমে যে ওএমআর সিট যাক হোল প্রত্যেক কোশ্চিন যাক রিপিট আসুলা র্যান্ডমলি নম্বর অনুসারে সিনা এপট সেপট হোলা কিন্তু কোশ্চিন রিপিট হোল বর্তমান এবে দুই সেট বদল যে 4 সেট কোশ্চিন হল সে 4টি সেট্রে সমস্ত কোশ্চিন অলগা আসুলা যা ফলরে সে প্রকার সিস্টমরে পিলা প্র্যাকটিস হওয়া যে সময় লাগিয়া কথা সেটি সময় সে পাইপারে না তোম না কোণ কু গ্রেড পাইছ কোণ কহ তুমি বহু বহু কংগ্রাচুলেসন যেহেতু পরীক্ষা ফল ভালো করছ মানস রঞ্জন পণ্ডা মো না আউ 90% আনলি সমাল কু কেমতি প্রিপেয়ার হোতুল তোমার যে রিজল্ট আসি তাহলে তুমি খুশি কি না কোণ কহিব না আউ 3-4% বড়ি থাকে বলে হলে এক্সপেক্টেসন টু বেশি কমি যাইছে টিকে আউ প্রতিদিন 8-10 ঘন্টা পড়ুছিলি স্কুলরে মধ্যে মতো সব সাহায্য করতে গুরুজি গুরুমা ঘরে মধ্যে বাপা মামা ভাই সব মতো সাহায্য করতে সেটা পড়ি পড়ি আসছি কেউ সবজেক্টে তোমার কমি গেলা কেতে মার্ক আসলে তাই সাইন্সরে টিকে কমি গলা 87 আসিছি আউ টিকে বেশি আসিব বলে ভাবুছিলি মু আউ সোশ্যাল সাইন্সরে মধ্যে আউ টিকে বেশি আসলে হইতা কোণ করিব কোউটে পাঠ পড়িব পরবর্তী কোণ চিন্তা করছ সাইন্স পড়িবে কলেজ এপর্যন্ত চিন্তা করিনি দেখি কাতর পড়িব সাইন্স পড়িব কোণ রয়েছে জীবনের লক্ষ্য আইআইটি ইঞ্জিনিয়ারিং নিশ্চিত আইআইটি ইঞ্জিনিয়ারিং তোমার কো গ্রেড আসিছি তোমার নামটা প্রথমে কইব মো নাম মনীষ পাত্র মোর এ টু গ্রেড আসছে কোণ আশা করছিল A1 হবার ছিল A2 হয়ে গেল না তুমি A2 হি ভাবিতলা আছি বলে মো A2 85% ভাবিতলি কিন্তু 82 পয়েন্ট সামথিং রে রই গলা এবং এটা খালি মোর জনকর পরিশ্রম নয় সমস্তঙ্কর পরিশ্রম কন্ট্রিবিউশন রে মোর আসিছি মো প্যারেন্টস গুরুজি গুরুমা মোর টিউশন সব সমস্তঙ্কর কন্ট্রিবিউশন রে খুশি আছো যাহা বি রেজাল্ট আসি তাই তুমি খুশি আছো যেতিকে আসি সেতিরে সন্তুষ্ট আছি কিন্তু আর টিকে আসতিলে আশা থিলা কোন পড়িব কোন লক্ষ্য রাখছো জীবন রে সাইন্স লক্ষ্য রাখিছি এবং মো মধ্যে আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অছন্তি কিছু অছন্তি আমার সহ ছাত্রী অছন্তি তাঙ্কর মধ্যে প্রতিজ্ঞা নেবা যে তোমার না কোন কইবা মনস্বিনী পণ্ডা কু গ্রেড আসিছি আর পরীক্ষা ফল যোড় আসি তাহলে তুমি স্যাটিসফাই কি সন্তোষ কি এ টু আসছি আর 2% বড়িলে ঠিক রয়ে থাকা গুরুজি উর্মাঙ্কর চেষ্টা মো প্রতিফল ছিল মু টিকে অবহেলা যোগ মোর টিকে মার্ক কমি গলা কোন অবহেলা কাই কল ফার্স্ট 10th রো স্টার্টিং হলো টি অবহেলা হলা পরবর্তী সময়ে মু মোর বেস্ট দেইথিলি কিন্তু হেলানি কো সাবজেক্টে কমি গলা সাইন্স আর হিস্ট্রি জিওগ্রাফি কমি যাইছে বহুত তুমি কোন পাঠ পড়ে চাওছো কোন হবা চাওছো মু সাইন্স পড়িও চাওছি আর ডক্টর হবা পে চাওছি যেতে ভালো মার্ক আনতে সমতে সাইন্স এবে পড়িও চাওছন্তি ডক্টর হবা চাওছন্তি কোন পাই ডক্টর হবো মো সানু উল্টুড এইম আছে আউ মতে রোগী সেবা বহুত ইচ্ছা তেণু করি মু চাওছি ওই ডক্টর হেবে আউ কিছু ছাত্রী অছন্তি তাঙ্কর মধ্যে আমি প্রতিক্রিয়া নেবা যে কোন কইব তোমা না মো না প্রীতিনন্দ নায়ক
ଆଉ ମୋର ଏ ଟୁ ଗ୍ରେଡ୍ ରହିଛି, ଯାହା ଆଶା ଥିଲା ତାହାଠୁ ବହୁତ କମିଯାଇଛି। କେଉଁ ସବଜେକ୍ଟରେ କମିଗଲା? ସାଇନ୍ସରେ ବହୁତ କମିଯାଇଛି। କ'ଣ ପାଇଁ କମିଗଲା? ପଢ଼ୁନଥିଲ ନା ଠିକ୍ ଲେଖିଥିଲ ତ ମାର୍କ ମିଳିଲାନି? ମୁଁ ଲେଖିଥିଲି ଠିକ୍, କିନ୍ତୁ ଜାଣିନି କେଉଁଥିରେ କମିଲା, ସବଜେକ୍ଟ ବେଶୀ କମିଯାଇଛି। ଏଥିରେ ଆମେ କଥା ହେଉଥିଲେ ଜୟପୁର ସରସ୍ୱତୀ ବିଦ୍ୟାମନ୍ଦିରରେ ଜଣେ ଛାତ୍ରଛାତ୍ରୀ ରହିଛନ୍ତି, ତାଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା କରୁଥିଲେ। ସ୍କୁଲରେ ଯେଉଁମାନେ ପ୍ରଧାନ ଆଚାର୍ଯ୍ୟ ରହିଥିଲେ ତାଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା କରୁଥିଲେ। ଆଉ ସ୍କୁଲ ଯଦିଓ ଭଲ ରେଜଲ୍ଟ କରିଛି, ଆହୁରି ଭଲ ରେଜଲ୍ଟ ହୋଇପାରିଥାନ୍ତା ବୋଲିକରି ସ୍କୁଲ କର୍ତ୍ତୃପକ୍ଷ କହୁଥିବା ବେଳେ, କେଉଁ ନା କେଉଁଠି ଯେଉଁ ବିଭିନ୍ନ ଯେଉଁ ରହିଛି ଯେଉଁ ବିଷୟଗୁଡ଼ିକରେ ମଧ୍ୟ ଆହୁରି ଅଧିକ ମାର୍କ ଆସିଥାନ୍ତା ବୋଲି ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ମଧ୍ୟ କହୁଛନ୍ତି। ତେଣୁ ଆମେ ଆଶା କରିବା ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଏଠାରୁ ପାସ୍ କରିଛନ୍ତି, ସେମାନେ ଆଗାମୀ ଦିନରେ ଆହୁରି ଭଲ ପାଠ ପଢ଼ିବେ ଏବଂ ଭଲ ପାଠ ପଢ଼ି ସାରା ରାଜ୍ୟ ଏବଂ ଦେଶ ପାଇଁ ସୁନାମ ଆଣିବେ।